ভিউয়ার্স, আজকে আলোচনা করব উত্তরাধিকার ক্যালকুলেটর অ্যাপ নিয়ে। তো আপনারা যদি উত্তরাধিকার ক্যালকুলেটর অ্যাপটি ইউজ করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ওপেন করবেন, এবং ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন, এবং এখান থেকে উত্তরাধিকার ক্যালকুলেটর এই অপশনটিতে টাচ করবেন। এবং এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে বর্তমান ফিচার অনুযায়ী। এবং আপনারা দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন জমি জমার ভাগ বণ্টনের জন্য আমাদের কিন্তু হিসাব নিকাশে অনেক সময় অনেক ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে খুব অনায়াসে হিসাব নিকাশ বের করতে পারবো। তো যাই হোক, হিসাব বের করার জন্য আপনি এখানে এই যে উত্তরাধিকার ক্যালকুলেটর এই অপশনটিতে টাচ করবেন। তো এই অপশনটিতে টাচ করার পর একটু লোডিং হবে, এখানে কিন্তু লোডিং হয়ে অবশ্য মোটামুটি চলে আসছে। তো এখানে লোডিং হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আত্মীয় স্বজনের একটি তালিকা রয়েছে, এবং এই তালিকায় কিন্তু অনেকের নাম এখানে রয়েছে। তো এখান থেকে আপনার যে আত্মীয় স্বজনের এখানে যারা যারা অংশীদার তাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি আপনাদের দেখানোর জন্য শুধু পুত্র এবং কন্যা এই দুটি সিলেক্ট করলাম। পুত্র এবং কন্যা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করেছি, এবং অন্য কিছু সিলেক্ট করলাম না। এবং সিলেক্ট করার পর এখানে আপনার হচ্ছে জমির পরিমাণ দিতে হবে, স্বর্ণ থাকলে স্বর্ণ, রৌপ্য মুদ্রা থাকলে টাকা থাকলে সেটিও দিতে হবে। তো এখানে আমি শুধুমাত্র জমি দিলাম, জমি হচ্ছে এখানে আপনার 1000% দিলাম শতাংশে। তো এখানে দেওয়ার পরে এটি আর যদি অন্য অন্য স্বর্ণ মুদ্রা রৌপ্য এগুলো থাকে সেগুলো আপনারা দিবেন, এবং সেগুলো অনুযায়ী কিন্তু এখানে ফলাফল আসবে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখানে আচ্ছা যাই হোক আমি সবগুলোই দিয়ে দেবো, এবং আপনি এখানে ফলাফল সবগুলো লেখার পরে ফলাফল এই অপশনটিতে টাচ করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। তো এখানে আমি স্বর্ণ দিলাম হচ্ছে 5 ভরি, রৌপ্য দিলাম হচ্ছে 10 ভরি, তারপর হচ্ছে মুদ্রা দিলাম হচ্ছে আপনার এখানে দিলাম 60 লাখ টাকা। তো যাই হোক, এটি দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখন যদি ফলাফল এই অপশনটিতে টাচ করি তাহলে ফলাফল পেয়ে যাব। তো এই অপশনটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পুত্র এখানে কিন্তু চলে আসছে, পুত্র হচ্ছে এবং কন্যা এটি হচ্ছে জমির অংশ, এত শতাংশ, তারপর স্বর্ণ এত ভরি, রৌপ্য এত ভরি, এবং মুদ্রা বা টাকা যেটি সেটি হচ্ছে 100,000 এবং 100,000। তো এভাবে কিন্তু আপনারা এই ফলাফলটি পেয়ে যাবেন এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রাফ রয়েছে, এই গ্রাফের মাধ্যমে কিন্তু আপনি এখানে যে বৃত্তাকার গ্রাফ সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কার কত অংশ সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে যে ওয়ারিশদের যে অংশগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে ক্যালকুলেট করতে পারবেন বা বের করতে পারবেন খুব অনায়াসে। তো যাই হোক, এছাড়াও এই অ্যাপে দেখতে পাচ্ছেন বিধি এবং জিজ্ঞাসা। তো এখানে এই অপশনটিতে আপনি যে নিয়মগুলো রয়েছে সে নিয়মগুলো বা আপনাদের যে সকল জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, এবং নিয়মকানুন সম্বলিত এর প্রশ্নগুলো এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন জানার জন্য। এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, এই অপশন থেকে আপনি শেয়ার করতে পারবেন। তারপর এখানে আরও দুটি অপশন রয়েছে, এই দুটি অপশনের মধ্যে রেট অ্যাপ আর হচ্ছে মোর অ্যাপ। মোর অ্যাপের মাধ্যমে তাদের অন্য যে সকল অ্যাপ রয়েছে সেগুলো দেখতে পাবেন, এবং রেট অ্যাপের মাধ্যমে রেট দিতে পারবেন। তো এই হলো মোটামুটি উত্তরাধিকার ক্যালকুলেটর, এবং আপনারা যারা এই ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদের বিভিন্ন অংশের হিসাব করতে চান, তো অথবা আপনারা যদি জানার জন্য বা এগুলো বোঝার জন্য বা নিজে প্র্যাকটিস করার জন্য আপনি এই অ্যাপটি ইউজ করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে উত্তরাধিকার ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়া অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।